সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকাবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। একটি মেধাহীন জাতি তৈরি করার জন্য সরকারি ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান তুলে ধরেন রুহুল কবির রিজভি। এবারে জানাবো চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার সাদাত হোসেন বলেছেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সালাম বরকতে দেখানো পথে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিজ্ঞা করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। জানাবো যুব মহিলা লীগ নেত্রী মিম এবং তার স্বামী রিমান্ডে। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা জেলা যুব মহিলা লীগের সদস্য মিম খাতুন ওরফে আফসানা মিম এবং তার স্বামী উবায়দুল্লাহের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এবারে থাকছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 28 অক্টোবর বিচারপতির বাসভবনে হামলাসহ নানা ধরনের মামলার প্রেক্ষিতে বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অনেকেই মুক্তি পেয়েছেন, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। জানাবো ইসির সিদ্ধান্তে কেবল বিত্তবানরাই উপজেলা নির্বাচন করবে। উপজেলা নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বলেছে, কমিশনের গৃহীত সিদ্ধান্তে কেবল বিত্তবানরাই নির্বাচন করতে পারবে, অন্য কেউ নয়। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ দুঃসংবাদ। আমরা কোন পৃথিবীতে বসবাস করি যেখানে মানুষ খাবার পানি পর্যন্ত পায় না? ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 30,000, আহতের সংখ্যা 70,000 ছুঁই। খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছেন গাজাবাসী। উপত্যকাটির উত্তরাঞ্চলে বসবাসকারীদের কাছে পশু খাদ্য ছাড়া কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। তীব্র মানবিক সংকটে থাকা গাজাকে আবারও ডেথজোন এবং মৃত্যুপুরী বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। একটি মেধাহীন জাতি তৈরি করার জন্য সরকারি ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন রুহুল কবির রিজভি আহমেদ। লিখিত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শিক্ষানীতির কোনো মৌলিক কাঠামো গড়ে তোলা হয়নি, পাশের হার বাড়িয়ে দেওয়ার অসুস্থ প্রতিযোগিতা চলছে। শিক্ষার্থী উত্তরপত্রে কিছু লিখুক আর না লিখুক, তাকে পাশ করানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদের বলা হয়েছে ফেল করানো যাবে না, অথচ পড়াশোনা করেই পাশ করতে হয়। তিনি বলেন, শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। এক একবার এক এক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে গোটা শিক্ষা ব্যবস্থাকে হজ বরলা করে ফেলা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে স্কুলমুখী না করে কোচিং সেন্টার এবং গাইড বইমুখী করা হয়েছে। সুতরাং শিক্ষা ব্যবস্থায় এহেন অরাজকতায় কখনোই বাংলা ভাষা সংস্কৃতির সমৃদ্ধি ঘটবে না। একটি মেধাহীন জাতি তৈরি করার জন্য সরকার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। মাতৃভাষা, মাতৃভূমি ও দেশপ্রেম প্রকাশে সরকারিভাবে কপটতা এবং রাজনৈতিক সঠতা উৎসাহিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভি। তিনি বলেন, বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা চাই, জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলা চাই ইত্যাদি সরকারি প্রবাকাণ্ডা অব্যাহত রয়েছে। অথচ শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা চর্চার কোনো ব্যবস্থা রাখা হয়নি। বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এই নেতা আরো বলেন, প্রকাশনা শিল্পকে ধ্বংস করে বাংলাদেশের পাঠ্যপুস্তক পর্যন্ত এখন চেপে আনা হচ্ছে ভারত থেকে। পাঠ্যসূচির অন্তর্ভুক্ত অনেক প্রবন্ধ কবিতায় বানান ভুলে ভরা। বাংলাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাংলা ভাষার চর্চাকে ভুলিয়ে দেওয়ার জন্য নানা কায়দায় পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রভাষার চর্চাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে নিরন্তরভাবে। নিজস্ব ভাষার সংস্কৃতির বদলে ব্যাপকভাবে ভিনদেশি ভাষা সংস্কৃতির প্রসার ঘটাতে তাদের গল্প, কবিতা এবং কার্টুনের বইয়ের পাশাপাশি সিনেমা এবং নাটকের ব্যাপক আমদানি করা হচ্ছে। এই সরকার বাংলাদেশের বাংলা ভাষা, সাহিত্য এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেও মনে করেন রিজভি। গণতন্ত্র পুনরুদ্ধারে একুশের চেতনা নিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার সাদাত হোসেন বলেছেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সালাম বরকতদের দেখানো পথে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিজ্ঞা করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। ডাক্তার সাদাত হোসেন বলেন, বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে প্রতারিত করা হয়েছে। গণতন্ত্রকে সমাহিত করে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে খুব দ্রুত বেগম খালেদা জিয়াকে আমরা পরিপূর্ণ মুক্ত করব ইনশাআল্লাহ।
যুব মহিলা লীগ নেত্রী মিম এবং তার স্বামী রিমান্ডে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা জেলা যুবলীগের সদস্য মিম ওরফে আফসানা মিম এবং তার স্বামী উবায়দুল্লাহর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে শুনানির এদিন গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলা তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ রোমেন মিয়া রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, উবায়দুল্লাহ নামের এক ব্যক্তিকে দুলাভাই হিসেবে মামলার বাদী মনিরুজ্জামানের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। পরে বিভিন্ন সময় ব্যবসার কথা বলে 13,17,000 টাকা নেন মিম এবং উবায়দুল্লাহ। বিশ্বাস করে দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে টালবাহানা শুরু করেন। পাওনা টাকা ফেরত দেবে না বলে হুঁশিয়ারি দেন এবং তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি এবং হুমকি দেখান। এ ঘটনায় আটঘরিয়া উপজেলা যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান বাবু বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন। এ মামলার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিএনপি নেতাকর্মীদের মুক্তির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 28 অক্টোবর বিচারপতির বাসভবনে হামলাসহ নানা ধরনের মামলায় বিএনপির অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অনেকেই মুক্তি পেয়েছেন, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বন্দী প্রত্যাবর্তন চুক্তি করতে আগ্রহী সৌদি আরব। এক্ষেত্রে বাংলাদেশেরও আপত্তি নেই। প্রস্তাব পাওয়ার পর সরকার বিষয়টি ভেবে দেখবে। চুক্তি হলে দুদেশে থাকা অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে। তিনি বলেন, সেদেশে বাংলাদেশি কেউ অপরাধ করলে তারা তাদের ফিরিয়ে দেবে এবং সেদেশের কেউ আমাদের দেশে অপরাধ করলে তাদের আমরা ফিরিয়ে দেব। আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমার সীমান্তে অস্থিরতা নিয়ে আমরা শঙ্কিত না। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই মিয়ানমারের অবস্থা ভালো হবে এবং রোহিঙ্গাদের ফেরত নেবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র। ইসির সিদ্ধান্তে কেবল বিত্তবানরাই উপজেলা নির্বাচন করবে। উপজেলা নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বলেছে, কমিশনের গৃহীত সিদ্ধান্তে কেবল বিত্তবানরাই নির্বাচন করতে পারবে, অন্য কেউ নয়। বৃহস্পতিবার পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টির নির্বাচন কমিটির সভায় উপজেলা নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। এতে বলা হয়, যেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত 20,000 টাকা, সেখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান জামানত 1,00,000 টাকা ও ভাই চেয়ারম্যান জামানত 75,000 টাকা নির্ধারণ করা কেবল অযৌক্তিকই নয়, উদ্দেশ্য প্রণোদিত। রঙিন পোস্টার অনুমোদনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ব্যয় বাড়ানোর ব্যবস্থা করেছে। এর মধ্য দিয়ে সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণে অনুৎসাহিত করা হবে। কেবল বিত্তশালীরাই নির্বাচনে অংশ নিতে পারবে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভায় বলা হয়েছে, উপজেলা নির্বাচনই স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচনে জনগণ সাধারণভাবে উৎসাহী থাকে এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচন করে। সেখানে উপজেলা পরিষদকে জনগণের নাগালের বাইরে নিয়ে যাওয়া হলো। উপজেলা নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অন্যান্য সিদ্ধান্তগুলোকে কেবল কথার কথা হিসেবে বলা হয়েছে সভায়। জাতীয় সংসদ নির্বাচনে এ ধরনের আচরণবিধি থাকলেও তার কার্যকারিতা ছিল না বলেও দাবি করেন ওয়ার্কার্স পার্টি। জানাব আন্তর্জাতিক সংবাদ। আমরা কোন পৃথিবীতে বাস করি যেখানে মানুষ খাবার পানিও পায় না? ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে 30,000, আহতের সংখ্যা প্রায় 70,000। খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছে সেখানকার গাজাবাসী। উপত্যকাটির উত্তরাঞ্চলে বসবাসকারীদের মধ্যে পশু খাদ্য ছাড়া কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। তীব্র মানবিক সংকটে থাকা গাজাকে আরও ডেথ জোন এবং মৃত্যুপুরী বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আনাধম গেব্রুয়েসেস। খবর এপির বুধবার এক সংবাদ সম্মেলনে WHO-র প্রধান ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে গাজায় আন্তর্জাতিক সাহায্য অবাধে প্রবেশের সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়। টেড্রোস আধানম গেব্রেসেস বলেন, গাজার মানবিক পরিস্থিতি অমানবিক হচ্ছে, স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হচ্ছে, গাজা এখন একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, সেখানকার বেশিরভাগ অঞ্চলই ধ্বংস হয়ে গেছে এবং ক্রমান্বয়ে অবস্থার অবনতি হচ্ছে। তিনি আরও বলেন, 3 দিন ধরে WHO এবং এর সহযোগী সংস্থাগুলো দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালে প্রবেশ করতে চাইছে। সেখানে শতাধিক গুরুতর আহত রোগী এবং কমপক্ষে 15 জন চিকিৎসক ও নার্স রয়েছেন, কিন্তু হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র কাজ করছে না, রোগীদের সরানো যাচ্ছে না, অনেকেরই হাঁটার ব্যবস্থা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তার বিবৃতিতে বলেন, আমরা কোন ধরনের পৃথিবীতে বাস করি যেখানে মানুষ খাবার এবং পান করার পানি পায় না, হাঁটতে না পারা মানুষের সেবা যত্ন পেতে পারে না? আমরা কোন ধরনের বিশ্বে বাস করি যেখানে স্বাস্থ্যকর্মীরা অসহায় মানুষের জীবন রক্ষায় কাজ করার সময় নিজেরাই বোমা হামলার ঝুঁকিতে থাকেন? ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্বাস্থ্য
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা ইসরায়েলের আক্রমণের ফলে অন্তত 29,313 জন নিহত হয়েছেন, এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 69,333 জন মানুষ। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।